পাকে ঠোঁটে হাসি দেখা হইছে রে লম্পা বুবলি 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 আমার সোনা বুবলি রে। শাকিব খানের হাত ধরে ঢালিউডে পা রাখা শবনম বুবলি অল্প কয়েকদিনের মধ্যেই ঢাকায় সিনেমায় জায়গা করে নিয়েছেন। তবে রূপলী পর্দার চেয়ে বুবলি বেশি আলোচিত হয়েছেন শাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি একের পর এক বিষয় নিয়ে সমালোচিত হচ্ছেন তারা দুজন। যদিও অনেকদিন ধরেই একসঙ্গে থাকছেন না শাকিব খান ও শবনম বুবলি, এটি এখন শুধু গুঞ্জন নয় প্রকাশিত। আকারে ইঙ্গিতে এমনটাই বলেছেন শাকিব খান। তারকা এই দম্পতির সম্পর্কের অবনতি হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়েছিল তাদের দুজনের সর্বশেষ সিনেমা লিডার আমি বাংলাদেশ ছবির গানের শুটিংয়ে। সম্প্রতি একটি ভিডিও বার্তা নিজের ফেসবুকে পোস্ট করেছেন শবনম বুবলি, যেখানে তিনি কথা বলেছেন ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গ নিয়ে। আর এই ভিডিওটিকে অনেকেই দেখছেন শাকিব বুবলির সম্পর্কের কফিনে শেষ পেরেক হিসেবে। শাকিব অপুর সম্পর্ক, জয় বীর সহ নিজেদের আরও অনেক বিষয় নিয়ে ভিডিওটিতে খোলাখুলি কথা বলেছেন বুবলি। এসব কথার প্রেক্ষিতে শাকিব খান এখনও মুখ খোলেননি, তবে মুখ খুলেছেন শাকিব খানের ঘনিষ্ঠজনরা। ভিডিও বার্তায় বুবলি উল্লেখ করেছেন অপুর সঙ্গে শাকিবের সম্পর্কের কথা তিনি জানতেন না, এমনকি তিনি দাবি করেছেন শাকিব অপুর বিচ্ছেদে তার কোনো হাতই নেই। কিন্তু শাকিবের ঘনিষ্ঠজনরা বলছেন ভিন্ন কথা। বুবলির ভিডিওর বলা কথাগুলো মিথ্যাচারে ভরপুর জানিয়ে শাকিবের এক ঘনিষ্ঠজন জানান, মানুষের সহানুভূতি পাবার জন্য এই ভিডিও ছেড়েছেন বুবলি। জয়ের জন্মদিনেই কেন বুবলি বেবি বাম্পের ছবি প্রকাশ করেন? এ বিষয়ে ভিডিওতে বুবলি জানান, আমি আমার আবেগের জায়গা থেকে বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলাম, এটা নিয়ে শাকিবকে অভিযোগ করিনি। শুধু এটি কেন, কোনো কিছু নিয়ে শাকিবের বিরুদ্ধে অভিযোগ নেই। এ বিষয়টি ধরেই শাকিবের ঘনিষ্ঠজন বলেন, এর আগে 2016 সালে আব্রাহাম খানের জয়ের জন্মের পরেই অপবিশ্বাস গণমাধ্যমে লাইভে এসে খোলাসা করেছিলেন, কিন্তু 2020 সালে সন্তান নিলেও কেন 2 বছর 7 মাস পর প্রকাশ্যে আসলেন বুবলি? লম্বা সময় সন্তান নিয়ে কেন আড়ালে ছিলেন বুবলি? কদিন আগেই গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান পরিষ্কার জানান, সন্তান আড়াল করে রাখার বিষয়ে তিনি কখনো বুবলিকে কিছু বলেননি। তাহলে কেন সন্তানকে এতদিন বুবলি আড়ালে রাখলেন? ভিডিওতে এ প্রশ্নের কোনো সদুত্তর দেননি তিনি। এ বিষয়ে শাকিবের আরেক ঘনিষ্ঠজন জানান, বহু আগেই শাকিব বুবলির দূরত্ব তৈরি হয়, অথচ কদিন আগেও হীরের নাকফুল নিয়ে তিনি বানোয়ার তথ্য দিয়েছেন, যে বিষয়টি ছিল পুরোপুরি ভিত্তিহীন। এখন আবার নতুন তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরি করছেন, এগুলো তিনি পরিকল্পনা করে মিথ্যাচার করছেন। এদিকে বুবলির এসব বিষয়ে বিরক্ত ঢালিউড সংশ্লিষ্টরা, তারা বলছেন শাকিব বুবলির এই রহস্যের শেষ কোথায়, এই রহস্যের শেষ হওয়া উচিত। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনি কী ভাবছেন জানিয়ে দিন কমেন্ট করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।